এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হলো ফ্রেন্ড, প্রমিস করো? পিচু ভাইয়া তুমি দেখো, এটুকু বাচ্চাকে দেওয়া কথা যাতে আমি রাখতে পারি। ঋতুজাতে কি হলো, আপনি নিচে নামলেন কেন? আপনার শরীর ঠিক নেই। ইশু, আমাদের বাড়ি যেতে হবে, আমি একেবারে ঠিক হয়ে গেছি। এসো আমার সঙ্গে, এসো। কিন্তু মাম্মা, ফ্রেন্ড তো ম্যাজিক জানে, ফ্রেন্ড এক্ষুনি আমাকে প্রমিস করেছিল তোমাকে একদম সুস্থ করে দেবে, আর কখনো তোমার শরীর খারাপ হবে না। ইশু, আমি বলছি তো, তোমার মাম্মা একেবারে সুস্থ হয়ে গেছে, ভয় পাচ্ছ কেন? এত সহজে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই বিয়েতে এসে যে বিঘ্ন আমি ঘটিয়েছি, তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। পারলে আমাকে ক্ষমা করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। টালি, এই নিয়ে তুমি আমাকে দ্বিতীয়বার বাঁচিয়েছ, কিন্তু বিশ্বাস করো, এটা আমি চাই না। আমি এটাও চাই না যে তুমি আমার জন্য এই বিয়েটা বাতিল করে দাও। হ্যাঁ, তোমাদের তোমাদের বিয়েটা হলে আমি সত্যি খুব খুশি হব, অন্তত মন থেকে একটা বোঝা নেমে যাবে আমার। বলছিলাম যে যখন এখন সবকিছু ঠিক হয়ে গেছে, চলুন বিয়েতে বসে যাক, আসুন। যাও, আসুন। আর এই বিয়ে হওয়া সম্ভব নয়, লগ্ন পেরিয়ে গেছি। ঠাকুরমশাই, কি বলছেন আপনি? একটু দেখুন না, যদি কিছুটা সময় অন্তত বাকি থাকে, তাহলে বাকি নিয়মকানুন গুলো যদি সেরে নেওয়া যায়। নেই, লগ্ন দেখেই আমি বলেছি এই বিয়ে আর হবে না। বলছি ঠাকুরমশাই, একবার একটু দেখুন না, যদি কোনো উপায় বের করা যায়। আপনি আপনি বুঝতে পারছেন না, একবার আজকে এই বিয়েটা না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, মানে বিয়েটা হতে হবে। কোনো উপায় নেই, পরে তিথির জন্য অপেক্ষা করতে হবে। এসো এসো, আমাদের বেরোতে হবে। যাচ্ছ কেন মাম্মা? দাঁড়াও না, ফ্রেন্ড তোমায় ঠিক করে দেবে বলছে। আমার কথাটা শোনো। আমি বললাম তো আমি ঠিক হয়ে গেছি, চলো আমাদের বেরোতে হবে। মাম্মা, আমি তো তোমার সব কথা শুনি, তো তুমি শুনছো না কেন? এভাবে তুমি আমার টেনে নিয়ে যাচ্ছ কেন? শোনো ইশু, আমি যা করি না সেটা তোমার ভালোর জন্যই করি। আমি তো তোমার ভালোর জন্যই করছি মাম্মা। তুমি বলেছিলে আমার বাবা কোনোদিনও আমার কাছে আসবে না, তাই আমি যেন দুঃখ না পাই। আমি পাইনি, আমি কান্নাকাটিও করি না কখনো, কারণ তুমি তো আমার মেয়ে। যে ফিরবে না তার জন্য মিছিমিছি চোখের জল নষ্ট করে লাভ কি ইশু? কিন্তু আমার যে কষ্ট হয় যখন প্যান্স ডেতে সবার মামা বাবা আসে কিন্তু আমার আসে না, তাও আমি কাঁদি না, কারণ তুমি আমায় স্ট্রং হতে বলেছিলে। তাই আমি সবসময় স্ট্রং হয়ে থাকি। ইশু, এসব কথা থাক, আমি তো বলেইছি তোমাকে, তোমার পাপাই কোনোদিনও কোনোদিনও আসবে না। এখন চলো এখান থেকে, চলো এসো। দাঁড়ান নিতে যাবে, আমার একটা ছোট্ট কাজ বাকি আছে। ইশু, তুমি আমায় কথা দিতে বলেছিলে না? আমি তোমায় ছুঁয়ে প্রমিস করছি, তোমার মাকে আমি ঠিক সুস্থ করে দেবো।
আর যতদিন না তোমার মাম্মাম সুস্থ হচ্ছে আমি বিয়ে করব না। এটা আপনি কি বললেন দালি? আমি জানি রক্ত, আমি খুব কঠিন পরীক্ষায় নেমেছি, কিন্তু কঠিন পরীক্ষার জন্য তো নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে বাজি রাখতে হয়, তাই না? নাহলে পরীক্ষায় উত্তীর্ণ হব কি করে? ইশু, তোমার কোনো ভয় নেই, আমি নিজে তোমার মামাকে সুস্থ করে তুলব। দালি তুমি এসব কি বলছো, এসব কেন প্রমিস করছো? তুমি ভালো করে জানো যে আমি আর কোনোদিনও সুস্থ হতে পারবো না, আমার হাতে সময় বড্ড কম, কেন মিথ্যে প্রমিস করছো ইশুকে? আমি তো মিথ্যে বলছি না রীতজাদি, ঈশ্বর যখন একবার আপনাকে এই বাড়িতে এনেছেন তার মানে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। দেখুন, আমরা সবাই আপনার পাশে আছি, আমরা সবাই একজোট হয়েই লড়াই লড়ব, তাই না রক্তিমবাবু? না, এটা ঠিক হচ্ছে না ডালি। আর আমি চাই না যে আমার আমার ব্যক্তিগত জীবনে কেউ এইভাবে ইন্টারফেয়ার করুক, এটা আমার একার লড়াই, আমাকে একাই লড়তে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি লড়বেন, কিন্তু আপন জনেরা পাশে থাকলে লড়াই যেতে আরো ইজি হয়ে যায়। তাছাড়া ইশু যখন আমার ফ্রেন্ড হয়েছে তাহলে আমাকে তো ফ্রেন্ডশিপের দাম রাখতেই হবে, তাই না ইশু? হ্যাঁ। শক্তিমুখে আটকাও, ও জানে না ও কি বলছে। ডালি দেখুন, আপনি আবেগের বশে একটা অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করছেন, প্লিজ বোঝার চেষ্টা করুন। বৌদি দেখো, তুমি ওনাকে সুস্থ করতে চাইছো, ওনার ভালো চাইছো, ভেরি গুড, কিন্তু একবার ভাইদার কথাটাও ভাবো, এইভাবে তো তোমাদের বিয়েটা আটকে থাকবে। থাকবে, যতদিন না আমার কথা রাখা হচ্ছে ততদিন থাকবে। রীত যদি সুস্থ না হওয়া অবধি আমি কোনো সম্পর্কের বাঁধনে বাঁধবো না।